সে তওবার নিয়ত করে ফেললাম, ও মালিক যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আর কোনদিন নামাজ কাজা করবো না, মা বাবার কষ্ট দিব না, মা বাবার দোয়া নিয়ে আমল করা শুরু করবো, কারণ মা বাবার চোখের পানির কারণে আর চেয়ারের মধ্যে বসে সম্মানের সাথে বয়ান করার সুযোগ পেলাম, মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছি, মা বাবার চোখের পানির দোয়া ছাড়া একটা সন্তানও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারে নাই। ও সন্তানেরা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমল করো, কোনোদিনে আলেমের বিরুদ্ধে যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহকে বলো হে মালিক, অন্তর দেখে তুমি আমাকে তওবার তৌফিক দাও, আজকে থেকে নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনোদিন দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, আর কোনোদিন নামাজ বাদ দিব না, নবীর তরিকা অনুযায়ী জীবনটা চালাবো। আল্লাহ তো অন্তরের জানি, অন্তর দেখতেছেন তার অন্তরে কি পরিমাণ তওবার নিয়ত। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, ওই আল্লাহর উপরে থাকি ইয়াকিনের বিশ্বাস রেখে তওবা করার মতো যদি কারো নিয়ত হয় থাকে, মুনাফিকি আর দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাটি তওবার নিয়তে কে পার দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বাতা হামকো তেরে রাহা কি তরফ তেরে রাহা পর চালা হামকো খুদায়া বেগুনাহ না গুজাস্ত বর্মা সাথে বা হুজুরে দিন না কর দম তাহাতে ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর তাকে দেখো মুঝুনে তুঝকো এক নজর উদার মালিক কুদরতে নজর দিয়ে তাকে দেখি এ বিশাল ময়দানের ভেতর কত উলামায়ে কেরাম কত মুরব্বি কত হাদিসা আমার কলিজার ব্যবসায়ী যুবক ব্যবসা চাকরিজীবী ভাইয়েরা হাত তুলেছেন পর্দার আড়ালে কত আম্মা জান বোনেরা হাত তুলেছেন আমার কলিজার ছাত্র ভাই যুবকেরা হাত তুলেছে ও আল্লাহ টাকা দেখে এরা টাকা চায় না বাড়ি চায় না রে মালিক এরা সবাই জাহান্নাম থেকে মুক্তি চায় ও আল্লাহ আপনার জান্নাত চায় মেহরবানি করে আমাদের জীবনে যত গুনাহ করে ফেলেছি আপনি দয়ার নজরে সব গুণাগুলো মাফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করিলেন হে মালিক আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন পাঁচ অক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ও আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম বানায় দেন ও আল্লাহ মা বন্ধুরে পর্দা মিশি আগাদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন ও আল্লাহ আমাদের গুনার প্রতি ঘৃণা জমায় দেন নেক আমলে আগ্রহ বাড়ায় দেন নবীজির সুন্নতের জিন্দেগি দান করেন মায়ার নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ গিলা ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন ও আল্লাহ যারা ব্যবসা করে কামাই রুজিতে আলাদা ভাবে বরকত বাড়ায় দেন
হারাম থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। খোদার মালিক আমরা যারা হাত তুলছি জানি না কার মা নাই কার বাবা নাই, মেহরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদেরকে কবরে জান্নাতের মাকাম উঁচু করে দেন। ও তার মালিক আমরা যারা বেঁচে আছি কুদরতের সাথে হায়াত বাড়ায় দেন। ও আল্লাহ অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। দূর করে এখলাস দান করেন, উলামায়ে আহলে হকের কামিয়াবি দান করেন, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা নবীজির তরিকায় জীবন চালানোর তৌফিক দান করেন, অভাবীদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাতেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আদবওয়ালা বিজয়ী জিন্দেগি দান করেন। সমস্ত আমল গুলো দায়ী ভাবে করার তৌফিক দান করেন। আর আল্লাহ সবিরি মুশাকিরদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ ওলামা তোলাবা উন্নতের সিনের মহব্বত বাড়ায় দেন, ময়দানে কামিয়াবির সাথে দিনের খেদমতের জন্য কবুল করে দেন, সারা দুনিয়াতে খেদমতের দরজা খুলে দেন। আল্লাহ আল্লাহ নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.